কি ব্যাপার বলো তো সুভাষ এখনো আসছে না কেন আমরা তো আলোচনাটা শুরু করতে পারছি না বাবা আমি সুভাষকে গিয়ে ডেকে এসেছি আসছে বলল কিসের আলোচনা বাবা আমাদের সবাইকে আজকে আপনি কেন ডেকেছেন জামাই বাবু সুবিকে আবার কিছু করেছে আপনি না হয় বলেই দিন ওদের কেন ডেকেছেন ওরা তো আর ধৈর্য ধরেই রাখতে পারছে না জুলাই মাস শেষ হয়ে অগস্ট চলে এলো সামনেই তো দুর্গাপূজো এবার কে কি চাও সেগুলো সব শুনতে হবে তো আলোচনা করতে হবে তো বাবা আমায় দেখেছেন এসো সুভাষ কোথায় ছিলে এতক্ষণ আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি পূজোর আলোচনাই শুরু করতে পারছি না বলো পূজোতে কে কি নেবে বলো বাবা সুবীর তো বড় উপহার এখনো পাওনাই আছে পরীক্ষার উপহারই নেয়নি এর ওপর আবার পূজোর ঠিকই তো ছোট দাদার তো এখন ভারী মজা সত্যি তো পরীক্ষার ভালো ফলস্বরূপ আমার কাছ থেকে একটা উপহার তোমার এমনিই পাও না সেই উপহারটাও তুমি এখনো চেয়ে নিতে পারলে না বাবা আপনি আমাকে বলেছিলেন না যখন প্রয়োজন হবে তখন চেয়ে নিতে রাজা কলকাতাতে এসেছেন খবরের কাগজে ওনার কত ছবি দেখুন ইংল্যান্ডের রাজা জানেন যে আমাদের ভারতবর্ষে কোনো সমস্যাই নেই কিন্তু এটা তো সত্যি নয় বাবা আমাদের ভারতবর্ষে প্রচুর সমস্যা সেটা আমাকে জানাতে হবে তাই আমি রাজার সাথে দেখা করতে চাই আমি এটাই আমার উপহার হিসেবে চাইছি আমার পরীক্ষাতে ফার্স্ট হওয়ার উপহার হিসেবে কলকাতায় যাওয়ার অনুমতি চাইছি বাবা কি হলো বাবা আপনি চুপ করে গেলেন কেন আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে আমি যেটাই চাইবো সেটা আপনি আমাকে দেবেন বিভা সুবিয়ে কেমন উপহার চেয়ে বসলো আমি জানতাম বর্তিদি ছোট দাদা এমনই কিছু চাইবে বলুন না বাবা আপনি দেবেন তো আমাকে রাজার সাথে দেখা করার অনুমতি এই ভয়টাই পাচ্ছিলাম ঠিক সেটাই হলো সম্ভব নয় সুভাষ চাইলেই রাজার সঙ্গে দেখা করা যায় না আর রাজা তোমার সঙ্গে দেখা করবেন কেন বাবা আপনি অনুমতি দিন ভেবে দেখলে একটা পথ বেরোবেই ভাবলেই পথ বেরোবে এটা তোমার আকাশ কুসুম কল্পনা সুভাষ এটা এত সহজ ব্যাপার নয় পরাধীন দেশ স্বাধীন করা সেটাও তো সহজ কাজ নয় বাবা তাই বলে কি কেউ দেশ স্বাধীন করার চেষ্টা করে না বাবা আপনি আমাকে পুরস্কার নিতে বলেছিলেন আমার নিজের জন্য কিছু চাই না দেশের জন্য চাই দেশের মানুষ ভালো নেই কিন্তু বড়লাট উল্টো বোঝাচ্ছেন রাজাকে রাজাকে যদি ভারতের সমস্যার কথা বলা যায় বাবা তাহলে কিন্তু দেশের মানুষেরই ভালো হবে তুমি
এভাবে সুভাষকে পরাস্ত করা সহজ নয়। আচ্ছা সুভাষ, এটা তো কোনো উপহার হলো না, এ আমি তোমাকে কি করে দেব? উপহার হলো না? না, আমি উপহার হিসেবে বস্তু সামগ্রীর কথা বলেছি। তুমি বলো তোমার কি চাই। তুমি যদি বলো সাইকেল চাই, আমি তোমাকে সাইকেল দেব। তুমি যদি বলো অন্য সামগ্রী, যেমন বই খাতা পেন ঘড়ি, আমি তোমাকে তাই দেব। বাবা, আমার বই খাতা কলম সাইকেল কিচ্ছু চাই না, আমি শুধু ইংল্যান্ডের রাজার সঙ্গে দেখা করতে চাই। একবারের জন্য দেখা করতে চাই বাবা। রাজার সাথে দেখা করতে যাওয়ার একমাত্র উপহার? সকলে তৈরি তো? যতীনদা বাইরে গেছে, বাইরের অবস্থা দেখবার জন্য, এক্ষুনি এসে পড়বে। পথঘাট ঠিক আছে? সব ঠিক আছে যতীনদা, আমরাও তৈরি। আত্মরক্ষার জন্য সব জিনিসপত্র তৈরি হয়ে গেছে। এই ঠোঙার মধ্যে ধুলো ভরে রাখা হচ্ছে, আর নরেন্দ্ররা ছুরিতে ধার দিয়ে রেখেছে। ছোড়া লাঠি ধুলো এসব দিয়ে আর আত্মরক্ষা করব না আমরা। এবার আসবে আসল অস্ত্র। নিজেদের দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা ওদেরই অস্ত্র দিয়ে ওদেরকে বধ করব। দাদা, দাদা অস্ত্র পৌঁছানোর সময় একদম ঠিক আছে, কোনো কিছু বদল হয়নি। বেশ, শোনো সকলে, ঠেলাগাড়ি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা সেই দায়িত্ব পালন করবে। কিন্তু যে যে পথ দিয়ে গাড়ি যাওয়ার কথা, মানে ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট, চাঁদনি চক, মলঙ্গা লেন, এই সমস্ত পথের দায়িত্ব আমি যাদের দিয়েছি, সেই পথে অস্ত্র বোঝাই ঠেলা গাড়ি নিয়ে যাওয়ার পথ তোমাদেরকে তৈরি করে দিতে হবে। শুধু তাই নয়, পথে কোনো রকম গোলমাল দেখলে সাথে সাথে পরিবর্তিত প্ল্যানে কাজ করতে হবে। তাহলে বলো, পথঘাট সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা নেই তো? না যতীনদা, আমার পথে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে আমার পথে। নরেন্দ্র, তোমার কাজটা সবচেয়ে ঝুঁকির, তোমরাও সাহায্য করবে। বিপিনবাবু, হাবুর দিক দিয়ে সব ঠিকঠাক আছে তো? একেবারে ঠিক আছে, শুধু ওই ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটটা একটু সাবধানে পার হতে হবে। যতীনদা, ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটের দায়িত্বে আমি রয়েছি, সেই পথে একটা পুলিশের গুমটি রয়েছে, সমস্যা আছে, তবে তবে আমি ঠিক সামলে নেব। আমি কোনো না কোনোভাবে পুলিশের চোখে ঠিক ধুলো দিয়ে দেবো। সেই সেই ফাঁকে গাড়িগুলো ওখান থেকে চলে যেতে হবে। আমার না তার জন্য একজন কাউকে দরকার। কাকে দেওয়া যায় যতীন? পূর্ণ, তুমি অনুদিতির সাথে যাবে। এবার শুধু অপেক্ষা সময়, ব্রিটিশদের অস্ত্র দিয়ে আমরা ওদেরই ধরাশায়ী করব। চাইলেই রাজার সঙ্গে দেখা করা যায় না,
আর রাজা তোমার সঙ্গে দেখা করবেন কেন? আমি উপহার হিসেবে বস্তু সামগ্রীর কথা বলেছি, তুমি বলো তোমার কি চাই। তুমি যদি বলো সাইকেল চাই, আমি তোমাকে সাইকেল দেব। যে করেই হোক, দেশের মানুষের জন্য বড়লাটের নামে অভিযোগ করে দেশের অবস্থা জানাতে হবে ইংল্যান্ডের রাজাকে। চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা সে গড়বে ইতিহাস। জে সুভাষ, 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 জে সুভাষ। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। জে সুভাষ, 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 জে সুভাষ। এত রাতে সুবীর ঘরের দরজা খোলা, আলোই বা জ্বলছে কেন? ও ঘরে আছে তো? এটাই হবে আমার ইংল্যান্ডের রাজাকে দেওয়া উপহার। সুভাষ, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না, তাই কর্মশিক্ষার কাজ করব ভাবছিলাম। কি করে আসবে বলো? মাথা থেকে রাজার সঙ্গে দেখা করার চিন্তাটা দূর করো, দেখবে ঠিক ঘুম এসে গেছে। এই চিন্তা কি মুছে ফেলা যায় মা? তুমি বাবাকে একবার বোঝাও না, আমাকে কলকাতায় যাওয়ার অনুমতি যাতে দেন। না দেখা করতে পারলে আমি আবার ফিরে আসব। একটা কথা একবার বোঝালে তুমি কেন সেটা বোঝো না সুবি? বারবার তো তোমাকে বারণ করা হয়েছে, এটা সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেটার জন্য জেদ কম না, শুয়ে পড়ো। সম্ভব মা? আমি খবরের কাগজে পড়েছি ইংল্যান্ডের রাজা কিছু স্কুলের ছাত্রদের সঙ্গে দেখা করবে। আমিও তো স্কুলের ছাত্র, একবার তো চেষ্টা করতে পারতাম। তোমার মুখে এইসব কথা যেন আমি আর না শুনি। শুয়ে পড়ো এখন, কাল সকালে ঘুম থেকে উঠে স্কুলের কাজ করো। আমাকে আবার তোমার কথার অবাধ্য হতে হবে মা, কলকাতায় আমাকে যেতেই হবে। কিন্তু তার জন্য তো টাকার প্রয়োজন। সুবি, এনাও তোমার টিফিন, আর এই পয়সাটা রাখো, যদি কিছু কিনে খেতে ইচ্ছে করে খেও। বাবা আজও সবাইকে পয়সা দিয়েছেন? দিয়েছেন তো। কি হলো, পয়সাগুলো রেখে দিচ্ছ যে? মলিনার জন্য আনবো মা, কিন্তু তোমার হাতের রান্নার এত স্বাদ আমার আর কিনে খেতে ইচ্ছা করে না।
তার মানে তোমাকে এতদিন যা যা পয়সা দেওয়া হয়েছে সব তুমি ওর মধ্যে রেখেছো, কিচ্ছু খরচ করোনি। কি করবে এই পয়সাগুলো দিয়ে? যদি প্রয়োজন পড়ে ঘরটা ভেঙে ফেলবো। দেখেছে তুচ্ছ করি সব ধনমান, চাইলে নেব সবটা কেড়ে চাইলে দেব প্রাণ। চলবে চল সবাই, চলবে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যাই, সূর্য নিতে যাই। এবার একটু শুয়ে পড়ুন না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন যন্ত্রণা একদম কমে যাবে। না 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 বিভা, সুবি বাবার কাছে রাজার সাথে দেখা করার অনুমতি চেয়েছে। তুমি ভাবতে পারছো বিষয়খানা কতদূর গড়াবে? বাবা তো পরিষ্কার নাকচ করে দিলেন, সেই শুনে ছোটদা তো একেবারে মনমরা হয়ে ঘরে চলে গেল। এবারে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়? খাওয়া দাওয়া বন্ধ করা নয় বিভা, আমার ভয় অন্য জায়গায়। সুবি যা ছেলে, ও মন খারাপ করে ঘরে বসে বিষয়টা মেনে নেবে না। একবার যখন বলেছে কিছু একটা কাণ্ড করেই ছাড়বে, আমি থাকলে বাবাকে বলতাম যে অনুমতি দিতে। আর বাবা অনুমতি দিলে আপনি ছোটদাদাকে নিয়ে কলকাতায় যেতেন? যেতাম, আমি তো কলকাতায় যাবই। তুমি আমি আমরা দুজনে মিলে সুবিকে কলকাতায় ঘুরিয়ে নিয়ে আসতাম। দেখো একবার চেষ্টা করলে ও জানতে পারতো যে এইভাবে এত সহজে রাজার সাথে দেখা করা সম্ভব নয়, তবেই তো শান্ত হতো। তো সেই ভয়, ছোটদাদা তো মুখ ফুটে আর কিছু বলবে না। এবারে যদি সত্যি কিছু করে বসে, আমি আমি বলি কি, আপনি একবার বাবার সাথে কথা বলেই দেখুন না, যদি কিছু করা যায়। সুভাষ, এখন স্কুল ছুটি চলছে, কয়েকটা দিন ছুটি দাও। আর পড়াশোনা করতে একদম ভাল লাগে না, এবার কিন্তু আমার পেটে ব্যথা হবে। হবে এই আমি আগে দিয়ে বলে দিলাম কিন্তু, হ্যাঁ বলে দিলাম কিন্তু, এই নন্দ বলে দিলাম। গোপাল তুমি পারো বটে, আমি তোমাদের পড়ার জন্য ডাকিনি। ওই তো চারুরাও চলে এসেছে। একটা খুব জরুরি কথা বলার আছে তোমাদের। আমাদের দেশে একটা মস্ত বড় ঘটনা ঘটতে চলেছে। ইংল্যান্ডের রাজা কলকাতাতে আসছে। আমাদের কি করতে বলছো সুভাষ? আমাদের সকলকে কলকাতায় যেতে হবে। ইংল্যান্ডের রাজাকে বাস্তব সত্যিটা জানাতে। আমরা সকলে কলকাতা যাব? জ্যাঠামশাই, জেঠিমা, মেজদাদা সবাই আমাদের সাথে যাবে। আচ্ছা সুভাষ, আমরা কলকাতায় গিয়ে থাকবো কোথায়? তুমি যে তোমার ওই কলকাতার বাড়ির কথা বলেছিলে ওইখানে থাকবো?
আমাদের সঙ্গে কেউ যাচ্ছে না। বাবা মশাই অনুমতি দিচ্ছেন না, তাই শুধু আমরা কয়েকজন যাব। তুমি কি বলছো? তুমি জানো সুভাষ, আমরা একা একটা অচেনা জায়গায় যাব?